সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ বৃহস্পতিবার আট দফা দাবি নিয়ে আরামবাগ সমষ্টি উন্নয়ন আধিকারিককে ব্লক পাড়ায় গিয়ে ডেপুটেশন দিল সারা ভারত খেদমজুর ইউনিয়ন আরামবাগ থানা কমিটি। মূলত আট দফা দাবির মধ্যে বিশেষ দাবিগুলি ছিল 100 দিনের কাজের প্রকল্প পঞ্চায়েতের পাশাপাশি পৌরসভাতেও চালু করতে হবে, যে সমস্ত শ্রমিক শ্রেণী 100 দিনের কাজের সাথে যুক্ত তাদের পাকা বাড়ি করে দেওয়া ছাড়াও একাধিক দাবি জানানো হয়। এই বিষয়ে এক সিপিআইএম নেতা কি বললেন আমরা শুনে নেব। বর্ষ জুড়েই আজকে 100 দিন বিষয়ে, 100 দিনের যে কাজ, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের যে 100 দিন কাজ যাকে আমরা বলি, সেই প্রকল্প নিয়ে কোথাও বিডিও ডেপুটেশন, কোথাও ডিএমের কাছে ডেপুটেশন ইত্যাদি হচ্ছে। আমরা আজকে আরামবাগ থানা খেদমজুর ইউনিয়নের পক্ষ থেকে এখানে ডেপুটেশন দিলাম। আমাদের ডেপুটেশন বিডিও সাহেব নিয়েছেন এবং যে বিষয়গুলো আমাদের আছে, যে দুর্নীতি রোধ করে অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে, 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, 600 টাকা মজুরি চাই, আর একটা বরাদ্দ যে ছাঁটাই কেন্দ্রীয় সরকার করেছে 25% বরাদ্দ, সেই ছাঁটাই প্রত্যাহার করতে হবে। আর আমরা বলেছি যে অস্বাভাবিক যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই বৃদ্ধির ফলে খেতমজুরদের মজুরি বাড়াতে হবে। আর আমরা এটাও বলেছি যে সমস্ত যে খেতমজুর এবং গ্রামীণ যে শ্রমিক, যাদের কাঁচা বাড়ি আছে, তাদের হচ্ছে ইন্দিরা আবাসন বা আবাস যোজনার মাধ্যমে তাদের পাকা বাড়ি করতে হবে, আর নতুন করে জব কার্ড করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিলাম। উনি আমাদের সঙ্গে একমত এবং উনি বলেছেন আমি এগুলো দেখব, আমি করব। আমাদের কিছু উনি বলেছেন, কিছু পদ্ধতি বলেছেন, সেগুলো আমরা করব। আপনার নামও পরিচয়? হ্যাঁ, আপনার নামও পরিচয়? আমার নাম উত্তম কুমার সামন্ত। আমি হুগলি জেলা খেদমজুর ইউনিয়নের একজন সম্পাদক মণ্ডলীর সদস্য এবং আরামবাগ থানা খেদমজুর ইউনিয়নের সভাপতি। সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ বসন্তপুর মোড় ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। চলবে মোটা ভাত মোটা কাপড়ে তারা সংসারটা চালাতে পারবে। এর সাথে সাথে ভারতবর্ষের, গোটা ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতির একটা পরিবর্তন হবে। যে টাকা তারা পাবে, খেতমজুরা যে টাকা পাবে, আপনারা জানেন দেখা একটা ব্লকে এখন প্রায় 1-1.5 কোটি টাকার কাজ হয় সারা বছরে খেতমজুরদের। 100 দিনের কাজ তো ব্যাংকে রাখেনে, সেই টাকা তারা কেনাকাটা করে, দোকানে মাল কেনে, কাপড় কেনে, জামা কেনে, জুতো কেনে। অর্থনীতিতে একটা পরিবর্তন হয়েছে 100 দিনের কাজের মধ্য দিয়ে। কিন্তু আমরা যা এখন লক্ষ্য করছি কি, 100 দিনের প্রকল্পটা হচ্ছে চোরদের প্রকল্প হয়েছে, চুরির প্রকল্পে দাঁড়িয়ে গেছে, ব্যাপক দুর্নীতি হচ্ছে। নীতি আছে যে একটা ম্যান্ডেট, যে একজন যে কাজ করবে সে কতটুকু তার সব কাজ করবে, 60 সেই পেমাটি কাটবে কি 150 কাটবে, তার নীতি আছে। মহিলাদের ক্ষেত্রে এক নীতি, পুরুষদের ক্ষেত্রে এক নীতি আছে। কিন্তু এখানে যদি কোনো মাপজব নেই, কোনো স্কিম নেই, কোনো ভেটিং নেই, কিছুই নেই, কাজ হয়ে যাচ্ছে, আর হচ্ছে টাকা পেয়ে যাচ্ছে। আবার যারা 100 দিনের কাজ কাজে, এই কাজটা হচ্ছে প্রকৃত খেতমজুরদের জন্য, যারা গদর বিক্রি করে খায়, যারা গদর পুঁজি মানুষ, তাদের জন্য এই কাজ। আমরা আগে দেখছি কি, যখন হচ্ছে ব্যাংকে যারা টাকা তুলতে যাচ্ছে, যারা কখনোই খেতমজুরি করে না, যারা বিহারের রুটির কারখানা আছে, সোনার দোকান আছে, সেই সব বাড়ির বইরাও দেখছি টাকা তুলছে। হাজার হাজার 100 জন যদি খেতমজুর কাজ করে, সেখানে 200 জন 250 জন মাস্টারল তৈরি হচ্ছে, বাকি 150 দিন ফলস মাস্টারল, যারা কাজ করে না তারা হচ্ছে কাজ টাকা তুলছে। ওদের ফলে হচ্ছে কি দেখছি আমরা, যে সেই টাকার হচ্ছে ভাগাভাগি হচ্ছে এলাকার যারা সুপারভাইজার, যারা তৃণমূলের নেতা, তাদের সঙ্গে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।